প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। সিরিজ হারের দায় তামিমের উপর চাপালেন সাকিব, আসুন জেনে নেই বিস্তারিত। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সেরা ফরম্যাটে ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে সেই সিরিজ হারের দায়টা তৎকালীন অধিনায়ক তামিম ইকবালের উপর চাপিয়ে দিলেন বর্তমান ওয়ানডে দলপতি সাকিব আল হাসান। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন সাকিব আল হাসান। আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হুট করে সংবাদ সম্মেলন ডেকে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। যদিও একদিন বাদেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরেও আসতে হয় তাকে, কিন্তু সিরিজের মাঝপথে হুট করে এমন ঘটনা ঘটানোকে সিরিজ হারের মূল কারণ হিসেবে দেখছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। সাকিব বলেন, আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারাটা কমপ্লিটলি আমি একজনের ফল্ট বলবো, সেটি হলো ক্যাপ্টেন। থার্ড ম্যাচে আমরা ঠিকই কামব্যাক করেছিলাম, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছিল আমাদের, এটা আর কারো ফল্ট না, পুরো সিরিজটা ব্লেম একজনের ওপর। তিনি আরও বলেন, বিশ্বের কোথাও দেখিনি যে এক ম্যাচ পরেই অধিনায়ক এসে ইমোশনালি বলবে আমি ভাই খেলবো না, এটা আমি আমার লাইফে প্রথম দেখলাম, আগে আমি এমনটা দেখিনি কখনো। আমার মনে হয় অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকতো তাহলে সে এমনটা করতো না। আমার মনে হয় এটা দলকে অনেক বাজে একটা অবস্থায় ফেলে দিয়েছিল। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন আল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।